আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আপার লিম্বের নিউরোলজিক্যাল এক্সামিনেশন দেখবো, যে এক্সপোজার বা প্রয়োগ করবো। সাধারণত যদি পেশেন্ট টি শার্ট পরা থাকে তাহলে টি শার্টটা খুলে নিবো, শার্ট পরা থাকলে শার্টটা খুলে নিবো। ট্রাই করবো খালি গায়ে রাখতে, বাট সেটা যদি পসিবল না হয় আমি অ্যাটলিস্ট এটা টেনে এই পর্যন্ত নিয়ে আসবো, অর্থাৎ আমার পুরো আর্মটা এক্সপোজ থাকবে, দুই সাইডের আর্মটা এক্সপোজ থাকবে। তবে বেস্ট হয় যদি আমি পুরো খালি গায়ে করতে পারি, কারণ তাহলে হচ্ছে আমি পেছনে উইঙ্গিং অফ স্ক্যাপুলা আছে কিনা বা মাসেল ওয়াস্টিং গুলো খুব ভালো করে দেখতে পারবো, কারণ এগুলো কিন্তু অবশ্যই এক্সপোজ থাকা লাগবে। তো এই এক্সপোজারের বিষয়টার পরে আমরা হচ্ছে এখন কি দেখবো, আমরা হচ্ছে সুইফট ডেমোনা রাখতে পারি। ফার্স্টে দেখবো সিমেট্রি বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে দুই সাইডে সেম সেম জিনিস আছে কিনা। দেখা গেলো যে এই সাইডে একটা জিনিস আছে বাট এই সাইডে নাই, বা এই সাইডে একটু মোটা এই সাইড একটু চেকো। তো সবকিছু আমি সিমেট্রিটা একটু দেখলাম, তারপরে আমি স্কারমার্ক আছে কিনা, এস দিয়ে স্কারমার্ক সিমেট্রি জিনিসটা আমি দেখলাম। আর তারপরে হচ্ছে আমি পরে যেটা দেখবো ডাব্লিউ দিয়ে আমি বুঝাচ্ছি যে উইন্ডিং অফ স্ক্যাপুলা আছে কিনা এটা একটু দেখে নিলাম। মাসেল ওয়েস্টিং আছে কিনা এটা আমি দেখবো। মাসেল ওয়েস্টিং বলতে কি বুঝাচ্ছি, মাসেল ওয়েস্টিং বলতে বুঝাচ্ছি মাসেলের যে বাল সেটা কমে গেছে। তো মাসেল ওয়াস্টিং এর ক্ষেত্রে একটা জিনিস আমাদের জানতে হবে, একটা থিওরি জানতে হবে, সেটা হচ্ছে যে ডিসচাল মাসেল ওয়াস্টিং কখন হয় আর হচ্ছে প্রক্সিমাল মাসেল ওয়াস্টিং কখন হয়, মায়োপ্যাথির ক্ষেত্রে কি হয়, নিউরোপ্যাথির ক্ষেত্রে কি হয়, এই জিনিসগুলো একটু জানা লাগবে। তারপর হচ্ছে গিয়ে ডাব্লু গেল, এস গেল, ডাব্লু গেল। তারপরে আই আই তো হচ্ছে ইনভলেন্টারি মুভমেন্ট, অর্থাৎ আমি দেখতেছি যে তার হাত দিয়ে সে হুট একটু ইনভলেন্টারি মুভমেন্ট করতেছে, মানে কথা নেই বাত্রা নেই, জাস্ট এরকম নাড়াচ্ছে। সে যদি ইনভলেন্টারি মুভমেন্ট করতেছে এটা এটা আছে কিনা, তো সুই গেল। তারপরে এফ এফ এ ফ্যাসিকুলেশন আছে কিনা, তো ফ্যাসিকুলেশন আমরা ফার্স্ট একটু ইন্সপেক্ট করে নিব যে কোনো ফ্যাসিকুলেশন মানে হচ্ছে ইনভলেন্টারি, এখানে মাসেল কাটতেছে, এটা কাটতেছে কাটতেছে, মানে উইদাউট এনি আমি কিছু ফোর্স প্রয়োগ করতেছি এমনিতেই কাটতেছে। তো ফিজিক্যাল ফ্যাসিকুলেশন থাকতে পারে, আর যদি আমি ফিজিক্যাল ফ্যাসিকুলেশন না পাই বসে আছে কাঁপতেছে, এটা পার্কিনসন ডিজিজে থাকে যে বসে আছে রেস্টিং অবস্থায় কাঁপতেছে, কিন্তু যখন কাজ করতে যাচ্ছে তখন ট্রেমার নাই, এটা হচ্ছে পার্কিনসন ডিজিজে শান্ত পাওয়া যায়। সো রেস্টিং ট্রেমার আছে কিনা, কোনো ট্রেমার আছে কিনা সেটা আমরা দেখে নিলাম। আপনি হাত এরকম সোজা করেন, এটা একেবারে শুরুতে দেখবো, সোজা করে বলবো যে আপনি হাতটা এরকম করেন। আচ্ছা, সো যদি এরকম হইতো যে তার প্রোনেটর ড্রিফ্ট নামে একটা জিনিস, একটা ডিজিজ যদি থাকতো, এটা শান্ত কর্টিকো স্পাইনাল লেশনে হয়, যে এরকম করতে পারতো না, পেশেন্টের হাত সবসময় এরকম হয়ে যাবে, এরকম করতেই পারবে না, অর্থাৎ সবসময় প্রোনেশন হয়ে যাবে, প্রোনেশন হয়ে যাবে। সো এটাকে আমরা বলি প্রোনেটর ড্রিফ্ট, এইটা পেশেন্টের শুরু থাকতে পারে। আচ্ছা, বাল্ক, তো মাসেল বাল্ক দেখার জন্য আমরা কি করি, যে নর্মাল পেশেন্টের ভাবে থাকলো আমরা জয়েন্ট দেখলাম, এটা হচ্ছে একটা, এটা কি জয়েন্ট, এটা এলবো জয়েন্ট। তো এলবো জয়েন্টের আমি ধরে নিলাম যে মানে এভাবে পাঁচ আঙুল উপরে আমি এভাবে এভাবে দেখতে হয়। তো এভাবে একটু দেখলাম মাসেল বাল্কটা, তারপরে এই সাইডও আমি সেই পাঁচ আঙুল উপরে দেখে নিব মাসেল বাল্কটা। আবার ঠিক একইভাবে আমি এখান থেকে পাঁচ আঙুল নিচে দেখে নিলাম মাসেল বাল্কটা, এখান থেকে পাঁচ আঙুল দেখে নিচে দেখলাম মাসেল, অর্থাৎ আমি এই সাইডে যে জায়গায় দেখবো এই সাইডেও সেই জায়গায় দেখবো, এই সাইডে যে দেখবো এই সাইডে সেই জায়গায় দেখবো, এবং সিমেট্রিক্যালি দেখলাম যে এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে, এই সাইডের থেকে এই সাইডে কম নেই। এটা আইডিয়া হচ্ছে ফিতা দিয়ে দেখা, যে ফিতা দিয়ে আমি মারতেছি যে এই জায়গায় কতটুকু হচ্ছে, এই জায়গায় কতটুকু হচ্ছে। কিন্তু সাধারণত আমাদের তাদের এক্সামিনেশনের জন্য আমাদের বাল্কটা আমরা এইভাবেই দেখে নিই। তাহলে ফার্স্টে আমরা দেখলাম মাসেল বাল্ক, এরপর আমরা দেখবো মাসেল টোন। তো টোন দেখার জন্য আমরা লোয়ার লিম্বে তিনটা জিনিস দেখি, লোয়ার লিম্বে সেটা হচ্ছে কী কী, রোলিং, লিফটিং আর হচ্ছে প্যাসিভ মুভমেন্ট। কিন্তু আমরা এই জায়গায় হচ্ছে যে কাজটা করি, এই জায়গায় আমরা মেইনলি প্যাসিভ মুভমেন্টটা করি, আমরা রোলিং লিফটিং করি না। তো প্যাসিভ মুভমেন্ট করার জন্য আমরা কী করতে হবে, প্যাসিভ মুভমেন্টের জন্য আমার পেশেন্ট ফার্স্টে হাত নর্মাল অবস্থায় থাকবে, আপনি নর্মালি থাকেন, নর্মালি থাকবে, আমি কী করবো আমি হচ্ছে ধরে এভাবে জাস্ট এই যে এলবো জয়েন্টটা আছে এলবো জয়েন্টটা এভাবে মুভ করবো। সো আমি দেখতেছি তার যে টোন, তার হাইপোটোনিয়া বা হাইপারটোনিয়া আছে কিনা, হাইপোটোনিয়া মানে টোন কমে গেছে। টোন মানে কি, টোন মানে হচ্ছে রেজিস্ট্যান্স, মানে হচ্ছে যদি বেশি রেজিস্ট্যান্স দেয়, আমি এরকম করতেছি যদি বেশি রেজিস্ট্যান্স দেয় তাহলে সেটাকে আমরা বলি হাইপারটোনিয়া। হাইপারটোনিয়া কিছু কন্ডিশনে থাকে সেটা আমরা ভিডিওর নিচে দিয়ে দিব, আর হাইপোটোনিয়া কিছু কন্ডিশনে থাকে সেটাও দিয়ে দিব। সো হাইপোটোনিয়া মানে হচ্ছে একেবারে টোন নাই, আর এটাও সেম আমি এইভাবে একটু দেখে নিব। সো আমি দুই হাতে টোনটা এভাবে দেখে নিলাম, পেশেন্টকে বললে তো আপনি রিল্যাক্স করেন, কারণ পেশেন্ট যদি ইচ্ছা করে রেজিস্ট্যান্স দেয় তাহলে তো হবে না। তার পাশাপাশি আমি একটু এলবো জয়েন্ট দেখলাম, তার পাশাপাশি আমি একটু সার্কামডাকশন করে রিজ জয়েন্টেরও টোনটা দেখে নিলাম। এর পাশাপাশি আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে পাওয়ার দেখবো। তো আপার লিমে যখন পাওয়ার দেখবো পেশেন্টকে ফার্স্টে বলবো আপনি হাতটা উঁচা করেন, এভাবে এভাবে উঁচা করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এভাবে এরকম করেন। আচ্ছা, সো পেশেন্ট হচ্ছে মানে গ্র্যাভিটির অ্যাগেনস্টে
এভাবে নিজেই হাত উঁচু করতে পারতেছে, অর্থাৎ তার যে মাসেলের পাওয়ার, এমআরসি স্কেল, মেডিকেল রিসার্চ কাউন্সিল এই এমআরসি স্কেল অনুযায়ী আমি পাওয়ারটা দেখতেছি যে পেশেন্ট যেহেতু উইদাউট রেজিস্ট্যান্স এভাবে তুলতে পারতেছে, তার মানে পেশেন্টের পাওয়ার অলরেডি থ্রি আছে। সো থ্রি আছে, আমরা জানি উই স্কেল অনুযায়ী 0, 1, 2, 3, 4, 5 এরকম পাওয়ারের একটা চার্ট থাকে। সো যেহেতু পেশেন্ট কোনো সাপোর্ট ছাড়াই সুন্দর করে এভাবে হাত উঁচু করতে পারতেছে, তার মানে মিনিমাম আমি তার 3 দিতে পারি। এখন 4 না পাস সেটা আমরা হচ্ছে আমরা ইচ্ছা করে রেজিস্ট্যান্স দিব, তারপরে সে পারতেছে কিনা এইভাবে আমরা 4 না পাস সেটা ঠিক করবো, বাট তার মিনিমাম 3 আছে এরকম করে। এরকম করার পরে আমি হচ্ছে শুরুতে উপর থেকে নিচের দিকে চাপ দিব, কিন্তু আপনি আমাকে নিচে নিচে দিবেন না, মানে জোরে জোরে শক্ত করে রাখবেন। সো এই যে আমি উপর থেকে নিচের দিকে চাপ দিলাম, কিন্তু আমি নিচে করতে পারতো, ওর চাপ দিচ্ছে, সো ও চাপ দিয়ে রাখতে পারতেছে। ওর যদি এখানে প্রবলেম থাকতো, অর্থাৎ এর মাধ্যমে আমি কী দেখতেছি, আমি দেখতেছি যে আমি ওকে কী করতেছিলাম। আমরা জানি এভাবে মিশে যাওয়া মানে হচ্ছে অ্যাডাকশন, এভাবে ছড়াই দেওয়া মানে হচ্ছে অ্যাবডাকশন। সো আমি যখন ওকে এভাবে নিচের দিকে চাপ দিচ্ছি, তখন আমি দেখতেছি যে ওর অ্যাবডাকশনের পাওয়ার কত, কারণ আমি নিচের দিকে চাপ দেওয়ার পরে ও যেহেতু আমাকে রেজিস্ট করে রাখতে পারতেছে, তার মানে ওর অ্যাবডাকশনের পাওয়ারটা মেভাবে দেখলাম। আবার আমি হচ্ছে এভাবে উপরের দিকে চাপ দেওয়া ধরবো, আপনি নিচের দিকে আমাকে যাতে দিয়ে রাখবেন। সো এর ফলে যেটা হলো যে আমি ওর অ্যাডাকশন, অর্থাৎ নিজের মিশে নেওয়ার ক্ষমতা কতটুকু সেটা দেখলাম। সো এইভাবে দেখলাম, এভাবে মানে নিচের দিকে চাপ দিলাম এবং ওকে বললাম যে আমাকে নিচের দিকে চাপ দিতে বাধা দিবে, এটার মাধ্যমে আমরা অ্যাবডাকশন এবং এভাবে উপরের দিকে আমাকে চাপ দিতে দিবে না, সেভাবে আমি অ্যাডাকশন পাওয়ার দেখে নিলাম। সো এইভাবে আমি অ্যাবডাকশন দেখে নিয়েছি। শোল্ডার জয়েন্টের পাওয়ারের ক্ষেত্রে বলছিলাম এরকম করতে, অ্যাবডাকশন অ্যাডাকশন দেখছি। এরপর আমরা এলবো জয়েন্টের পাওয়ার যখন দেখবো, তখন আপনাকে পেশেন্টকে বলবো হাতে এরকম করতে, দুই হাতে এরকম করেন। আচ্ছা, আমি বাহিরের দিকে নিতে যাবো, নিতে দিবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি ভিতরের দিকে, হ্যাঁ এবার আমি ভিতরের দিকে নিতে যাবো, আপনি ভিতরের দিকে নিতে দেবেন না। আচ্ছা ঠিক আছে, ভিতরের দিকে। আচ্ছা ঠিক আছে, এইভাবে আমি এলবো জয়েন্টের পাওয়ারটা দেখছি। তারপরে আছে রিজ জয়েন্টের পাওয়ার দেখার জন্য আমি পেশেন্টকে বলতে হবে যে আচ্ছা আপনি হচ্ছে এরকম করেন, এবার হচ্ছে এরকম করেন, আমি উপর দিকে উঠে দিতে যাবো, উঠে দিতে দেবেন না, এরকম করেন, নিচের দিকে নিতে দিব, নিচের দিকে নিতে দেবেন না, দুই সাইডে এরকম দেখতে হবে, এই সাইডেও দেখবো, এই সাইডেও দেখবো। এই এই জায়গার যে মাসেলগুলো আছে, অর্থাৎ ইন্টারভার্সে, ডরসাল ইন্টারভার্সে, এই মাসেলগুলোর পাওয়ার দেখতে হবে। তো এইগুলোর পাওয়ার দেখার জন্য পেশেন্টকে বলতে হবে যে আপনি আঙুলগুলো এরকম ফাঁক করে রাখেন। আচ্ছা, আমি হচ্ছে এই আঙুলগুলো মিশে এরকম ট্রাই করবো, আপনি মিশে দিয়ে দেবেন না। আচ্ছা, এই যে হচ্ছে মাঝের যে ডরসাল ইন্টারভার্সে মাসেল আছে, এগুলো পাওয়ার দেখলাম, সুন্দর পাওয়ার আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি পেশেন্টকে বলবো যে আমি হচ্ছে আপনার আঙুলটা এরকম করেন, এই এই যে যে এই আঙুলটা, এই আপনার ভিতর দিকে নিতে দেবো, আপনি নিতে দেবেন না। আচ্ছা, এই সাইডেও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমি হচ্ছে আপনার এই আঙুলটা আর এই আঙুলটা দিয়ে এরকম করেন, আমার আঙুল বের করতে দিবেন না, এই 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 সাইডেও করেন, আমার আঙুল বের করতে দিবেন না। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমি গ্রিফটা দেখলাম, এখন হচ্ছে আপনি পুরাটা দিয়ে আমার এই এইটা ধরেন, বের করতে দিবেন না। সো পাওয়ার সুন্দর, এই সাইডেও আমাকে বের করতে দিবেন না। আচ্ছা, এই এই জায়গা দিয়ে ঢুকে তবে, হ্যাঁ বের করতে দিবেন না। আচ্ছা ঠিক আছে, আর আলটিমেটলি হচ্ছে আমার হাতের ফাঁকে একটা কাট ঢুকে দিতে হবে, মানে আঙুলের ফাঁক দিয়ে এই কাটটা ঢুকে আমার বলতে হবে যে আপনি বের করতে দিবেন না কাটটা। আচ্ছা ঠিক আছে, সো অনেক ভালো পাওয়ার। তো এই জায়গায় আমার এই যে এই জায়গার যে মাসেলগুলো আছে সেগুলোর পাওয়ার আমরা দেখলাম। সো পাওয়ারে আমরা এইভাবে আসবো, এখানে 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 এখানে, এই পাওয়ারগুলো আমরা দেখে নিছি। রিফ্লেক্স, রিফ্লেক্স দেখতে, সো রিফ্লেক্স দেখার জন্য আমাদের হ্যামার লাগবে। হ্যামার দিয়ে আমি কি রিফ্লেক্স দেখবো, এখানে মেইনলি আমরা রিফ্লেক্সে কি দেখবো, জার্ক। সো জার্ক দেখার জন্য আমরা মেইনলি তিনটা জার্ক এখানে দেখি, বাইসেপ জার্ক, ট্রাইসেপ জার্ক আর হচ্ছে সুপাইনেটর জার্ক। সো এইভাবে পেশেন্টকে হাতটা রাখলাম, এবং এরপরে হচ্ছে এই যে টেন্ডন অফ বাইসেপ রাখি একটু মিডিয়ালি, এই জায়গায় আমি আমার থামটা রাখবো। থাম রাখার পরে আমি এটা দিয়ে আমার রিস্টের মুভমেন্ট করবো, এবং রিস্টের মুভমেন্ট করে এখানে বাড়ি দিব, এখানে একটু নড়বে। হ্যাঁ, আমি তাকাবো এটার দিকে, এই যে এখানে নড়তেছে, এই যে এখানে নড়তেছে। সো এই এটাই হচ্ছে বাইসেপ জার্ক, এখানে একটু নড়বে, এখানে একটু কন্ট্রাকশন করবে, এখানে একটু মাসেলটা কন্ট্রাক্ট করবে, বাইসেপ ব্রাকি মাসেলটা, এটাই হচ্ছে বাইসেপ জার্ক। ঠিক একইভাবে আমি এই হাতেও দেখবো, সেইভাবে আমি জার্কটা দেখে নিব। আচ্ছা, এই বাইসেপ জার্ক গেল, এরপরে হচ্ছে সুপাই ট্রাইসেপ জার্ক, ট্রাইসেপ। এইভাবে আমি হাতটা সুন্দর করে ধরে রাখতে পারি, এবং বাড়িটা দিব হচ্ছে আমার কিন্তু রিজ জয়েন্টের মুভমেন্ট হবে, মাসেলটা এদিকে একটু লক্ষ্য করিস। সো এই এই মাসেলটা একটু কন্ট্রাকশন করে, সো এটাই হচ্ছে ট্রাইসেপ জার্ক, বেশি জোরে দিব না, আস্তে দিব। ঠিক একইভাবে আমি এই সাইডও এইভাবে দেখে নিব, হাতটা রিল্যাক্স, হাতটা রিল্যাক্স, এখানে মাসেল কন্ট্রাকশন করছে।
এখানে আসতে করে, এটাও এই সাইড দিয়ে দিব, এখানে আসতে করে হচ্ছে এখান থেকে সাধারণত রিস্ট জয়েন্ট থেকে 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চি উপরে, এখানে দিলে যেটা হবে যে এই ব্রাকিও রেডিলিস যে মাসেল আছে সেটা একটু কন্ট্রাকশন হবে। এই সাইডেও সেম, ব্রাকিও রেডিলিস মাসেল একটু কন্ট্রাকশন হবে। এই জায়গা আমি চাইলে আঙুল দিয়ে দিতে পারি, তবে এইভাবে দেওয়াই বেটার। আলটিমেটলি দেখতে হবে কোয়ার্ডিনেশন। সো কোয়ার্ডিনেশন যখন আমরা দেখবো, কোয়ার্ডিনেশন আমাদের পেশেন্টের কিছু টেস্ট করতে হবে, আর সেটাকে আমরা বলি ফিঙ্গার নোজ টেস্ট। সো আপনি হচ্ছে আপনার নাকে হাত দিবেন, এবং পরে আমি এখানে আমার একটা আঙুল রাখবো, এটা তেল লাগাবেন। হ্যাঁ, একবার নাকে একবার এভাবে, একবার আমার হাতে, মানে এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার। হ্যাঁ, শুরু। হ্যাঁ, মানে আমি বলি এই যে, যেমন এই যে আমার হাতটা এখানে রাখলাম না, সো এইভাবে এভাবে আমি হচ্ছে এটা সেরিবেলার ফাংশন দেখার জন্য ফিঙ্গার নোজ টেস্ট করলাম, পেশেন্ট ঠিক করতে পারতেছে। এবার আমি আঙুলটা এখানে দিলাম, আমার আঙুলটা এখানে দিতে পারে, আমি একটা জিনিস দিয়ে বলবো, আপনি এটা ধরেন, তো ধরেন, ধরে থাকেন এটা, মানে এখানে এটা নিয়ে ধরে থাকেন এটা। আচ্ছা, আমি হচ্ছে পেশেন্ট দেখলাম যে এটা ধরার সময়, মানে যখন আমি বললাম যে একটা জিনিস ধরতে, তার এটা কাঁপতেছে কিনা, এটা কেমন বলি ইন্টেনশন ট্রেমর। ইন্টেনশন ট্রেমরটা সাধারণত সেরেবেলার লেসনে থাকে, অর্থাৎ যে কোনো কাজ যখন আমি একটা পেশেন্টকে করতে বলবো তার এমনিতে কাঁপে না, কিন্তু এটা ধরতে আসলে দেখা যাবে হাত কাঁপতেছে। সো এটা কেমন বলি ইন্টেনশন ট্রেমর। আমরা এইভাবে দুইটা দিয়ে দেখলাম, ফিঙ্গার নোজ টেস্ট আর ইন্টেনশন ট্রেমর। এরপরে আমি বলবো আপনি কিরকম করেন, তো হাত কি করেন, এই হাতের উপরে এরকম 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 এরকম। আচ্ছা, এবার এই হাতে এরকম, আবার এই হাতের উপরে, মানে এই হাতের উপরে এরকম। আচ্ছা, এটা আমরা দেখলাম ডিসডায়াডোকাইনেসিয়া, এটা সেরিব্রাল লেসনের ক্ষেত্রে পেশেন্ট করতে পারবে না, সেরিব্রাল লেসনের ক্ষেত্রে দেখা যাবে পেশেন্ট মানে গুলে গুলে চলছে, এটাকে সেরিব্রাল লেসনে হইতে পারে। তাহলে ঠিক আছে, সেরিব্রাল ফাংশন, তাহলে আমরা মোটামুটি ভাবে যে জিনিসগুলো দেখলাম এগুলো হচ্ছে সেরিব্রাল ফাংশন, আপার লিম্বের আমাদের দেখা শেষ। আর আপার লিম্বের এক্সামিনেশনের জন্য আমাদের পেশেন্টের গেইট দেখার দরকার নেই। তাহলে আমরা কী কী দেখলাম, আমরা যে জিনিসগুলো দেখলাম, যে ফার্স্ট হচ্ছে বাল দেখলাম, তারপরে টোন দেখলাম, পাওয়ার দেখলাম, রিফ্লেক্স দেখলাম, এবং কোয়ার্ডিনেশন দেখলাম। এই জিনিসগুলো দেখলে আমাদের হচ্ছে মোটামুটি মোটর সিস্টেম এক্সামিনেশন শেষ। এবার হচ্ছে সেন্সরি সিস্টেম এক্সামিনেশন, এরপরে আমরা চলে যাবো হচ্ছে সেন্সরি ফাংশন এক্সামিনেশন আপার লিম্বের। তো সেন্সরি এক্সামিনেশন করার জন্য আমার কী করতে হবে, আমার হচ্ছে শুরুতে আমরা দেখবো ক্রুট টাচ পেইন। ক্রুট টাচ আমরা সাধারণত জানি অ্যান্টিরিয়র যে স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্ট, এটা দিয়ে হচ্ছে ক্রুট টাচের যে সেন্সেশন এটা যায়, আর পেইনের সেন্সেশনটা হচ্ছে ল্যাটারাল স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্ট দিয়ে যায়, আর ডর্সাল কলাম দিয়ে হচ্ছে ভাইব্রেশন জয়েন্ট পজিশন এই বা প্রোপ্রিওসেপশন এগুলো হচ্ছে যায়। তো এই সেন্সেশনগুলো আমাদের সিরিয়ালি দেখতে হবে। ফার্স্টে ক্রুট টাচ, ক্রুট টাচ দেখার জন্য আমাদের ডার্মাটম অনুযায়ী দেখতে হবে, সুতরাং পেশেন্টের কপালে বা স্টার্নামে দিয়ে বলবো আপনি সেন্সেশন পাচ্ছেন, আপনি বুঝতে পারতেছেন। আচ্ছা, এরকম যদি আপনি, আমি আপনার হাতে বিভিন্ন জায়গায় দিব, আপনি যদি বুঝতে পারেন তাহলে বলবেন বুঝতে পারছেন। ঠিক আছে, তো শুরুতে আমি কী করবো, আমি হচ্ছে এখানে দিব, এটা হচ্ছে C5, বুঝতে পারছেন, বুঝতে পারছেন, C5 গেল। তারপরে হাতটা এভাবে রাখেন, তারপরে হচ্ছে আমি এই ফোর আর্মের ল্যাটারাল এসপেক্টে দিব, বুঝতে পারছেন, বুঝতে পারছেন, সমান, মানে দুই সাইডে কি সমান পাচ্ছেন? আচ্ছা, বুঝতে পারছেন বলে পরে আবার বলবো দুই সাইডে কি সমান পাচ্ছেন কিনা। এটা হচ্ছে সিস, এটা গেল C5, ডেল্টোয়েড রিজনে C5। তারপরে ফোর আর্মের ল্যাটারাল এসপেক্ট হচ্ছে C6 গেল। এই এই যে হচ্ছে দুই সাইডে হচ্ছে থাম্ব, এই থাম্বে পাচ্ছেন, পাচ্ছেন, সমান পাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে C6, অর্থাৎ এই জায়গাও C6, এই জায়গাও C6, এই পুরোটা C6। তারপরে হচ্ছে এই মিডল ফিঙ্গারে দিব, পাচ্ছেন, আপনি হচ্ছে চোখ বন্ধ করে রাখবেন। এক্ষেত্রে আমার একটা ডাইরেকশন কিন্তু শুরু থেকে দিতে হবে চোখ বন্ধ করে রাখা, তবে কেউ কেউ পছন্দ করে চোখ বন্ধ করে রাখার বলার দরকার নেই, তারপরে বলবো চোখ বন্ধ করে রাখবেন। তো পাচ্ছেন, পাচ্ছেন, সমান পাচ্ছেন দুই সাইডে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে C7, তাহলে কি বললাম ফার্স্টে এখানে C5 C5 C6 C6, এই জায়গাও C6 C6, মিডল ফিঙ্গারে হচ্ছে C7, এই জায়গাও C7, তারপরে এই লিটল ফিঙ্গার যেটা, পাচ্ছেন, পাচ্ছেন, দুই সাইডে সমান পাচ্ছেন। আচ্ছা, এটা গেল হচ্ছে C8, তারপর হচ্ছে এখানে পাচ্ছেন, পাচ্ছেন, সমান পাচ্ছেন, পাচ্ছেন, পাচ্ছেন,
সময় পাচ্ছেন? আচ্ছা তাহলে এই জায়গায় আমি দেখলাম T1, এই জায়গাও T1, এই জায়গাও T1, এই জায়গাও T1, এই জায়গাও T1, এই জায়গায় আমি T1 দেখলাম, তাহলে এই জায়গা হচ্ছে আমার শেষ হইলো ডার্মাটোম অনুযায়ী আমি দেখলাম কি ক্রুট টাচ। এবার আমি দেখবো পিন, ক্রুট টাচ সাধারণত অ্যান্টিরিয়র স্পাইনাস নামিক ট্যাগ দেওয়া যায়। এবার পিন, পিন দেখার জন্য আমার কি করতে হবে, আমার একটা পিন লাগবে। তো পিন যেহেতু নাই আপাতত, আমরা হচ্ছে আমরা ট্রাই করবো পিন, আর পিন দিয়ে দেখার জন্য একটা মানে যেটা দিয়ে খোঁচা লাগবে এরকম কিছু না, আমি ফার্স্টে দেখে নিবো যে এটা তো অনেক পেইন কিনা, না পেইনফুল না। স্বামী পেশেন্টের এখানে দিলাম, আপনি এরকম এরকম একটা মানে সেন্সেশন পাচ্ছেন কোনো? আচ্ছা এরকম যদি আপনি আমি হাতে দিব, পাইলে আমাকে বলবেন। পাচ্ছেন? পাচ্ছেন? সমান পাচ্ছেন? 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 সমান পাচ্ছেন? মানে দুই সাইডে সমান পাচ্ছেন? 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 সমান পাচ্ছেন? আচ্ছা পাচ্ছেন? পাচ্ছেন? সমান পাচ্ছেন? 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 সমান পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে এটাও দেখা শেষ করলাম। এরপরে আমাদের কাজ হবে হচ্ছে জয়েন্ট ভাইব্রেশন দেখা। তো ভাইব্রেশন দেখার জন্য আমরা কি করবো, আমরা হচ্ছে পেশেন্টকে বলবো যে আপনি ফার্স্টে এই জায়গায় গুতাটা দিয়ে দিব, তারপর হচ্ছে টের পাচ্ছেন? আচ্ছা এরকম যদি আপনি হাতে পান, চোখ বন্ধ করে আপনি যদি হাতে পান তাহলে আমাকে বলবেন, আর যখন পাবেন না তখনও বলবেন। পাচ্ছেন? আচ্ছা পাচ্ছেন? 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 আচ্ছা। তো আমরা হচ্ছে এটা দেওয়ার পরে আমরা কিছুক্ষণ পরে চাইলে এভাবে ধরে ধরে ধরলে কিন্তু বন্ধ হয়ে যাবে, তখন আমি জিজ্ঞেস করতে পারি পাচ্ছেন। পেশেন্ট যদি বলে যে পাচ্ছি না তাহলে আমি ঠিক আছে। আমরা সাধারণত এই জিনিসগুলো দেখবো হচ্ছে বডি প্রমিনেন্সে, আমি এই জায়গায় দেখতে পারি, মানে বডি প্রমিনেন্স অবশ্যই আমার দেখতে হবে, সাধারণত পেরিফেরালি দেখাই এটা। এবং এটা দেখা উচিত 128 Hz দিয়ে, সাধারণত ভাইব্রেশনটা 128 Hz দিয়ে দেখা উচিত, কিন্তু আমরা সাধারণত 256 আমাদের কাছে থাকে, কিন্তু 128 Hz হচ্ছে বেস্ট। তারপরে আমরা জয়েন্ট পজিশন করবো। দেখেন আপনি তাকান, এটা হচ্ছে উপরে, এটা নিচে, ঠিক আছে, এটা উপরে এটা নিচে। আপনি এবার চোখ বন্ধ করেন, নিচে না উপরে? নিচে। নিচে না উপরে? উপরে। নিচে না উপরে? নিচে। নিচে না উপরে? নিচে। আচ্ছা সো এইভাবে আমি পেশেন্টের জয়েন্ট পজিশন বা প্রোপ্রিসেপশনটা চেক করলাম। এগুলো সাধারণত ডরসাল কলামের, এই ভাইব্রেশন বা জয়েন্ট পজিশন এগুলো ডরসাল কলামের জিনিস আমি চেক করলাম। সো এর মাধ্যমে আমি হচ্ছে সেন্সরি সিস্টেম এক্সামিনেশন অফ আপার লিম শেষ করলাম, এবং ওভারঅল নিউরোলজিক্যাল এক্সামিনেশন অফ আপার লিম আমি কিন্তু শেষ করলাম।